জি আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, বালেগ না হলে সে শারীরিকভাবে ফিট হতে পারে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। দেখেন, আসলে এই যে বালেগ হওয়া, হ্যাঁ, বা মানে পিউবার্টি আসা, আমরা আগে আলোচনা আমি যেটা আগে করলাম যে পিউবার্টি আসা শুরু হওয়া এবং মাসিক শুরু হওয়া দুটা ভিন্ন সময়, দুটা আলাদা আলাদা সময়ে ঘটে। পিউবার্টি শুরু হওয়ার শুরু হয় হচ্ছে আপনার ব্রেস্ট বাড, অর্থাৎ ব্রেস্ট ডেভেলপ করা শুরু করে, এরপরে 2 বছরের মাথায় গিয়ে রাফলি, দুই সবার ক্ষেত্রে কিন্তু সমান না বিষয়গুলা, রাফলি গড়ে 2 বছর পরে গিয়ে মাসিক হয়, তার 1 বছর পরে গিয়ে পিউবার্টি কমপ্লিট হয়ে যায়। এই মোটামুটি 4 বছরের একটা টাইম ফ্রেম। তো এটা কিন্তু এরকম না, কথা কথা যেরকম ধরেন আমাদের দেশের আইনে এমন আছে যে 18 বছর বয়স পার না হলে বিয়ে করা যাবে না, ঠিক 18 বছর একটা ডিমার্কেশন। হ্যাঁ, ঠিক 17 বছর 11 মাস যদি কারো বয়স হয় তারপর সেটা কেস হয়ে যাবে, সেটা একটা ফল্ট, একটা গুণা। হ্যাঁ, আবার দিকে মানে 18 বছর অবশ্যই তাকে ক্রস করতে হবে, এরকম একটা। তো এটা কিন্তু এরকম কোনো ডিমার্কেটেড কোনো বিষয় না যে বালেগ, সে এত এত বয়সেই সে বালেগ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। এই বালেগ হওয়া বিষয়টা আমি যদি একটু আলোচনা করি তাহলে বিষয়টা কভার হয়ে যাবে। আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু যদি কাইন্ডলি দেখান যে বালেগ হওয়া বিষয়টা কেমন, আমি যদি আপনাকে একটু বুঝাই। এটা জাতিতে জাতিতে ভ্যারি করে, একই জাতির লোক যখন ভিন্ন আবহাওয়ায় বসবাস করে তখনও ভ্যারি করে, এবং একই জাতির মধ্যে ইন্ডিভিজুয়াল মেয়ে একটা মেয়ে থেকে আরেকটা মেয়ে ভ্যারি করে। আমি বুঝাতে পারলাম কিনা? তো বালেগ হওয়া বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ, যে এটা একই জাতিতে ভ্যারি করবে। আমি একটু দেখাচ্ছি, আপনারা একটু যদি খেয়াল করেন যে এটা অনেক প্রশ্ন করে, অনেকে অনেকে এটা প্রশ্ন করে যে মানে আবহাওয়ার কোনো প্রভাব আছে কিনা, আবহাওয়ার কোনো প্রভাব আছে কিনা, এটা নাকি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই যে আবহাওয়া এর কারণে বালেগ হওয়া বা এই বিষয়টা মানে আলাদা আলাদা হতে পারে কিনা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বালেগ হওয়া বিষয়টা একদম ক্লিয়ার কাট, একটা মার্জিন ব্যাপারটা কিন্তু এরকম না। এটা একই জাতির মানে জাতিতে জাতিতে ভিন্ন, একই জাতির একটা অংশ কথার কথা দেশের উত্তরাঞ্চলে বসবাস করে, একটা অংশ দক্ষিণাঞ্চলে বসবাস করে, তাদের ক্ষেত্রে বালেগ হওয়া ব্যাপারটা ভিন্ন। আবার একই জাতির মধ্যে একই জায়গায় বসবাস করতে সেখানেও একটা মেষ থেকে আরেকটা মেয়ের বালেগ হওয়ার বয়সটা ভিন্ন। বুঝতে পারলাম আমি? বালেগ হওয়া বিষয়টাকে যদি আমরা ইসলামিক সেন্সে নেই তাহলে সেটা হচ্ছে মাসিক শুরু হওয়া, আর বালেগ হওয়া বিষয়টাকে যদি আমরা পিউবার্টি সেন্সে নেই তাহলে সেটা হচ্ছে ব্রেস্ট বার ডেভেলপ করা, মাসিক হওয়া আরো পরের বিষয়। তো আমি এখানে একটু দেখাতে চাচ্ছি, দেখেন এই যে একটা চার্ট আমি আপনাদের সামনে আনলাম, এই চার্টটা আপনি একটু খেয়াল করেন। দেখেন, যেই দেশগুলা শীতের দেশ বা মানে উত্তর গোলার্ধেরও উত্তর দিকে অবস্থিত, ডেনমার্ক, ইউকে, ফিনল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইডেন, জার্মানি, সুইজারল্যান্ড, তাদের সবার দেখেন 13-র উপরে, 13, 13, 13, 13.5, 13.4, খেয়াল করছেন? আচ্ছা, আর এই দেশগুলোর দিকে দেখেন, এই দেশগুলো হচ্ছে বিষুব রেখা, পৃথিবীর যে মধ্য রেখা যেটা বিষুব রেখা, বিষুব রেখার কিছুটা কাছে অবস্থিত, ইটালি, গ্রিস, ইন্ডিয়া, তারপর হচ্ছে স্পেন, হ্যাঁ, এরা বিষুব রেখার কাছের দিকে অবস্থিত মোটামুটি। তো যার কারণে এদের আবার এই বালেগ হওয়ার বা মানে মাসিক শুরু হওয়া যদি আমরা ধরি, ইসলামিক কনসেপ্ট অফ বালেগ হওয়া যদি বলি, তাহলে পরে এর 12, 12.1, 12.3, 12.6, এরা সবাই হচ্ছে 13 অ্যান্ড আপ, হ্যাঁ, আর এরা হচ্ছে মানে 12-র ঘরে এরা কিন্তু আছে। তো এখান থেকে দেখেন বিজ্ঞানীরা যেটা বলতেছে, জন ব্যানক্রফট উনি বলতেছেন যে যে সমস্ত দেশগুলো ইকুয়েটর অর্থাৎ বিষুব রেখার কাছে, যেমন আরাবিয়া, যেমন আরব, হ্যাঁ, টেন্ড টু হ্যাভ আর্লিয়ার এজ অ্যাট পিউবার্টি, তাদের পিউবার্টি হয় কিছুটা আগে, কিছুটা আগে তাদের পিউবার্টি হয়। আবার উনি বলতেছেন যে যারা মানে যারা নর্থার্ন বা সাউদার্ন সোসাইটিতে যারা বসবাস করে, মানে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে, বিষুব রেখা থেকে যত উত্তরে যত দক্ষিণে, তত সেখানকার বসবাসকারী মেয়েদের মানে বালেগ হওয়া বা মাসিক হওয়ার বিষয়টা তারা এটা একবার পিছিয়ে যাবে, একটু একটু বেশি বয়সে তারা তারা ইয়ে হবে। আবার দেখেন ইরান, ইরানেরই যে এলাকাগুলো বেশি ঠান্ডা সেখানে বেশি বয়সে মেয়েরা বালেগ হয়, আবার যে এলাকাগুলো একটু বেশি গরম সেখানে কম বয়সে মেয়েরা বালেগ হয়। দেখেন একই দেশের মধ্যে কিন্তু ভ্যারিয়েশন হয়ে গেছে আবহাওয়ার কারণে। আবার দেখেন যেখানে একটা একটা গবেষণা আসছে এশিয়ান মেয়েদের মধ্যে, সেখানে গবেষণার মধ্যে তারা বলতেছে যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি মানে সবচেয়ে কম বয়সে মেয়েরা বালেগ হচ্ছে 11 বয়সে, আবার সাউথ কোরিয়াতে প্রায় 2.5 বছর, কি বলে 12.5 বছর বয়সে তারা, যেহেতু তারা অনেক উত্তর দিকে সেই দেশটা, হ্যাঁ। এবং আরেকটা মজার বিষয়, যে সমস্ত বাচ্চাদেরকে মেয়েদেরকে ইস্টার্ন ইউরোপের দেশগুলো আছে আপনারা জানেন, সেই দেশগুলো কিন্তু বেশ গরিব দেশ, হ্যাঁ, যে বেলারুশ, মলদোভা, এই রোমানিয়া, বুলগেরিয়া, এই সমস্ত দেশ থেকে যে সমস্ত মেয়ে বাচ্চাদেরকে আমেরিকাতে অ্যাডপ্ট করা হয়েছে, আমেরিকাতে অ্যাডপ্ট করা হয়েছে, তো দেখা যাচ্ছে যে তাদের আর্লিয়ার মেনার কি, তাদের মাসিক হচ্ছে আগে আগে,
আমেরিকান মেয়েদের চেয়ে মাসিক হচ্ছে আগে আগে, কারণ ওই যে তাদের একটা মানে এথনিসিটি বা নৃতাত্ত্বিক ভাবে তারা একটা ভিন্ন জাতি গোষ্ঠী অন্তর্ভুক্ত হওয়ার কারণে তাদের কিন্তু আমেরিকান মেয়েদের একই পরিবেশে বসবাস করা সত্ত্বেও তাদের মাসিক কিন্তু আগে আগে হচ্ছে নৃতাত্ত্বিক কারণে, ঠিক আছে না? আবার আমেরিকাতে বসবাস করতেছে সেইখানেও যারা আফ্রিকান, আফ্রিকানদের আবার কিন্তু তাদের এই দেখি আমরা এখানে ইউএস এজ লিমিট, আচ্ছা আফ্রিকানদের আবার বলতেছে যে 6 বছর বয়সে তারা বালেগ হচ্ছে, 6 বছর বয়সে তাদের পিউবার্টি, বালেগ মানে মাসিক না, পিউবার্টি আসতেছে। আবার ব্ল্যাক গার্লস আর ইয়াঙ্গার দ্যান হোয়াইট গার্লস এট দ্য সেম স্টেজ অফ ব্রেস্ট ডেভেলপমেন্ট, মানে ব্রেস্ট ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে যৌন কেশ, মাসিক শুরু হওয়া, এই পুরো প্রসেসটার মধ্যেই কালো মেয়েদের কিন্তু তারা আবার সাদা মেয়েদের চেয়ে তাদের কিন্তু আগে আগে শুরু হচ্ছে। তো আমি এটা বলতে চাচ্ছি আপনাদেরকে, দেখেন ইসলাম এটা একটা সারা দুনিয়ার সবার জন্য একটা জীবন ব্যবস্থা। এখানে ওই ঠান্ডার দেশের মেয়ে থাকবে, এখানে গরম দেশের মেয়েরা থাকবে, এখানে কালো মেয়েরা থাকবে, সাদা মেয়েরা থাকবে, জাপানি মেয়েরা থাকবে, মানে ইসলাম হচ্ছে একটা টোটাল। তো যার কারণে ইসলাম যখন একটা ফর্মুলা দিবে, সেই ফর্মুলাটা এমন হওয়া চাই যেটাকে যদি আমি একদম স্পেসিফিক ধর, ইসলাম যদি এভাবে বলে দিত যে 14 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, এরকম কারণ যে আমরা আমাদের বর্তমান আইন যেরকম 18 বলে দিছে, সবার জন্য 18, ইসলাম যদি এরকম বলে দিত তাহলে দেখেন তাদের কিন্তু বালেগ হওয়া মানে মানে নারী পুরুষ যে সেক্সুয়াল কেমিস্ট্রি বোঝার বয়সটা আলাদা, তাদের ফিজিক্যাল ম্যাচুরেশনের বয়সটা আলাদা, মানে তাদের সবকিছু ভিন্ন ভিন্ন, সেখানে ইসলাম এরকম ভাবে সবার জন্য যদি একটা কল্যাণকর সিস্টেম ডেভেলপ করতে চায় সেখানে এটা বলাটা অযৌক্তিক হইতো যদি ইসলাম একটা ক্লিয়ার কাট মার্জিন দিয়ে দিত। তো আমি এখানে যেটা বলতে চাই যে শারীরিক ভাবে ফিট হইতে পারে কিনা যদি বালেগ না হয়ে থাকে, হ্যাঁ পারে, একটা মেয়ে তার মাসিক শুরু না হইলেও সে শারীরিক ভাবে ফিট হইতে পারে, সেটা কখন পারে? যেমন ধরেন আমাদের ইসলামের যে মানে ফিকহ ফিকহের দৃষ্টিতে যদি আমরা দেখি যে 15 বছর বয়সের মধ্যে যদি কোনো মেয়ের মাসিক না হয়, 15 বছর ক্রস হয়ে গেলে সে বালেগ হিসেবেই তাকে ধরা হবে, 15 বছরের ক্রস হয়ে গেলে তাকে বালেগ হিসেবেই কাউন্ট করা হবে। কোনো পুরুষ, কোনো ছেলে অথবা মেয়ে তার স্বপ্নদোষ ছেলেদের হলো না, মেয়েদের মাসিক হলো না, 15 বছর ক্রস হয়ে গেল তারপর তাকে বালেগ হিসেবেই কাউন্ট করা হবে। তো আমরা এখানে দেখতে পেলাম যে তার মানে 15 বছর বয়সের মধ্যে একটা মানে লেভেল অফ ফিজিক্যাল ম্যাচুরেশন একজনের হয়ে যায়, শারীরিক ভাবে গায়েগত সে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ তার ফিমেল ডিস্ট্রিবিউশন অফ ফ্যাট তার হচ্ছে, মাসিক মাসিক না হতে পারে, মানে ইসলাম যেটাকে বালেগ বলতেছে মাসিক, সেই মাসিকটা লেট হতে পারে কিন্তু তার ফিজিক্যাল যে যোগ্যতাগুলো আছে সহবাসের জন্য, কথার কথা দেখা যাচ্ছে তার ফিমেল ডিস্ট্রিবিউশন অফ ফ্যাট, হ্যাঁ মানে নারীদের মেয়েদের যেখানে যেখানে দেখেন ব্রেস্ট ডেভেলপ করে ফেলছে, তারপর হচ্ছে নিতম্বে চর্বি এসে গেছে, কোমরে চর্বি এসে গেছে, মানে এই যে একটা বিষয় যে ফিজিক্যাল যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক আমরা যেগুলোকে বলি, হ্যাঁ যেগুলো নারী পুরুষকে আলাদা করে, তো এই ক্যারেক্টারিস্টিক গুলা ডেভেলপ করে ফেলতে পারে তারও, কারো যদি মানে মাসিক দেরিতেও হয় তারপরও তার শারীরিক ভাবে সে ফিট হয়ে যেতে পারে মানে যৌনতার জন্য, এবং দেখা যাচ্ছে সে নারী পুরুষ কেমিস্ট্রিটার ক্ষেত্রে সে সে বুঝে যেতে পারে, নারীর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, পুরুষের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, এবং 15 বছর বয়সের মধ্যে অলরেডি হয়। আমরা যদি দেখি যে বাংলাদেশে স্কুলগামী প্রায় 69% বাচ্চা তারা পর্ন অ্যাডিক্টেড, স্কুলগামী স্কুলে যায়, স্কুলে কোন বয়স পর্যন্ত যায়? আমরা যখন ক্লাস 5 পড়তাম তখন আমাদের বয়স ছিল 10 বছর, হ্যাঁ যখন আমরা 8 পড়তাম তখন আমাদের বয়স 13, তো 13, 14, 10, 9, 10, 13, 14 বয়সে একটা ছেলে তার কি আছে, তার নারীর প্রতি চাহিদা আছে বা তার মধ্যে ওই নারী পুরুষ কেমিস্ট্রিটা সে ধরে ফেলছে, মেয়েরাও ধরে ফেলছে এখন মানে একই রকম ভাবে যদি আমরা চিন্তা করি। তো যার কারণে বিষয়টা এটা যে ইসলাম যে বলছে যে বালেগটা মানে মুখ্য বিষয় না, বালেগটা মানে যদিও মানে বালেগ হওয়াটাকে বিয়ের একটা ল্যান্ডমার্ক হিসেবে ইসলাম বলে। কথার কথা আমি যদি একটা হাদিস বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম আসছে যে যদি কোনো বাবা বালেগ হওয়ার পরও সন্তানকে বিবাহ না দেয় এবং ওই সন্তান যদি কোনো গুনাহে লিপ্ত হয় তাহলে পরে এই গুনাহের ভার পিতার উপরে এসে বর্তাবে, মানে বালেগ হওয়াটা একটা ডেড লাইন, হ্যাঁ যে বালেগ হওয়ার পরে সন্তানকে অবশ্যই বিয়ে দেওয়ার চেষ্টা করো, আদারওয়াইজ সন্তান যদি যৌবনের কোনো গুনাহ করে ফেলে সেটা বাবার উপরে এসে বর্তায় যাবে। তো তার মানে মানে ইসলামে বালেগ হওয়ার আগেও বিয়ে দেওয়া যাবে এবং বালেগ হওয়ার আগে বিয়ে হয়ে গেল হওয়ার পরে তার মানে এই না যে শেষে সহবাস সাথে সাথে সহবাস করাটা জায়েজ হবে তা না, বরং সেখানে কিছু ফিজিক্যাল ম্যাচুরেশনের ব্যাপার আছে, মাসিক না হলো কিন্তু ফিজিক্যাল ম্যাচুরেশন চলে আসছে তাহলে সেক্ষেত্রে তার সাথে সহবাসও করা যাবে, মানে বিষয়টা খুব ক্লিয়ার মানে একই সাথে ক্লিয়ার কাট এবং একই সাথে জেনারেলাইজড, যাতে করে ওই নরওয়ের মেয়েটাও সে যেন মানতে পারে, আবার দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার যে মেয়েটা 11 বছর বয়সে তার মাসিক শুরু হয়ে গেছে সেও যেন মানতে পারে, সে যার কথা কথা মানে পর্নোগ্রাফির কারণে এখন যার যারা মানে আগে আগে মানসিক ভাবে ম্যাচিউর্ড হচ্ছে, আগে আগে মানসিক ম্যাচুরিটি চলে আসতেছে তাদের ক্ষেত্রেও যেন ইসলাম অ্যাপ্লিকেবল হতে পারে, আবার দেখা যাচ্ছে যারা
গ্রামের দিকে থাকে বা দেখা যাচ্ছে এমন এমন জায়গায় থাকে যেখানে পর্নোগ্রাফি বা এই ধরনের মেন্টাল ম্যাচুরেশন হয়, মেন্টালি ফ্যান্টাসি চলে আসে, মেন্টালি বুস্ট চলে আসে, এই ধরনের বিষয়গুলো যেখানে পৌঁছায় নাই সেখানকার মানুষরাও যেন ইসলামের মধ্যে আসতে পারে। এই জন্য ইসলাম একটা জেনারেলাইজড বিধান দেয়, একই সাথে যেটা জেনারেলাইজড এবং একই সাথে যেটা ক্লিয়ার কাট, দুটোই থাকবে সেখানে। হ্যাঁ, তো যাই হোক, বিষয়টা আমার মনে হয় যে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে কারো যদি মাসিক শুরু নাও হয় তারপরও সে ফিজিক্যালি ম্যাচিউড হতে পারে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি কিন্তু আগেই দেখালাম যে মাসিক মানে সায়েন্সের দৃষ্টিতে যে মানে অ্যাডাল্ট হওয়া যে বিষয়টা, অ্যাডাল্ট হওয়া বিষয়টা শুধুমাত্র মাসিকের উপরে ডিপেন্ডেন্ট না, বরং এর আগে আরো অনেকগুলো ধাপ রয়েছে। আমি একটু যদি ধাপগুলো আপনাদেরকে একটু আপনাদের সামনে আলোচনা করি তাহলে এই বিষয়ে প্রাসঙ্গিক আলোচনা গুলো হয়ে যায়। সেটা হচ্ছে দেখেন ধাপগুলো কি কি। প্রথম লক্ষণ হচ্ছে একটা মেয়ের ব্রেস্ট ডেভেলপ করবে এবং তার যৌনকেশ অ্যাপিয়ার করবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী লক্ষণগুলোর মধ্যে ব্রেস্ট গ্রো করতে থাকবে, তারপর হচ্ছে 2 বছর বয়সে মানে ঠিক 2 বছর পরে তার ফার্স্ট পিরিয়ড হবে, মাসিক হবে। পিরিয়ডটা পরের বিষয়, মানে একটা অ্যাডাল্ট হওয়ার যে প্রক্রিয়া সেই অ্যাডাল্ট হওয়ার প্রক্রিয়া শেষের দিককার বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে মানে যৌনকেশ, তারপর হচ্ছে বগলে যে কেশ তৈরি হওয়া, মেয়েরা বেশি বেশি ঘামে, তারপর হচ্ছে ব্রণের সমস্যাগুলো দেখা দেয়, হ্যাঁ, এই হোয়াইট ইজ সাদা ধরনের একটা ভেজেনাল ডিসচার্জ হতে পারে, তারপর মেয়েরা হঠাৎ করে অনেক লম্বা হয়ে যায়, বেশ লম্বা হয়ে যায় হঠাৎ করে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েট গেইন করে। তো এই বিষয়গুলো মানে এই জিনিসগুলো কিন্তু দেখেন অলরেডি কিন্তু মাসিক হয় নাই, কিন্তু তার অলরেডি কিন্তু অনেক মানে অ্যাডাল্ট ফিচার কিন্তু তার চলে আসছে, সে কিন্তু অলরেডি অ্যাডাল্ট হয়ে হওয়ার পথে। হ্যাঁ, অ্যাডাল্ট হওয়ার পথে। তো যার কারণে আমি বলবো যে আসলে মাসিক হয় নাই, মাসিক লেট হতে পারে, তার আগে মানে শারীরিক ফিটনেস এর ফিচার গুলো চলে আসতে পারে। এটা বিজ্ঞানের দৃষ্টিতে বা আমরা যদি অভিজ্ঞতা লব্ধ দৃষ্টিতে দেখি তাহলে সেখান থেকে এটা মানে ইয়ে না যে এটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া যায় বা অবৈজ্ঞানিক এগুলো বলা যায় না, বরং এটা হয়ে থাকে আমাদের এখানে অ্যাভেলেবল পৃথিবীতে। জাজাকাল্লাহ ভালো আচ্ছা শক্তি ভাই, আমি একটা প্রাসঙ্গিক প্রশ্ন করতে চাই। আপনি মেডিকেল সায়েন্স থেকে দেখালেন বিভিন্ন স্টেজেস গুলো আমরা দেখতে পেলাম, তো ইসলাম আসলে কোন স্টেজটাকে বালিগ হিসেবে চিহ্নিত করছে এখানে? আচ্ছা, ইসলাম বালেগ হিসেবে মানে মেয়েদের ক্ষেত্রে মাসিকটাকে চিহ্নিত করে, অ্যাজ ফার এজ আই নো মাসিকটাকে ইসলাম মানে বালেগ হওয়ার একটা মানে কি বলে এটাকে ল্যান্ডমার্ক, যদি বলি ল্যান্ডমার্ক মাসিক হওয়া, ঠিক আছে? কিন্তু ইসলামের এই মানে বালেগ হওয়া এবং পিউবার্টি দুটো ভিন্ন জিনিস, মানে এটা দেখলাম যে নাস্তিকদের অনেক লেখাতেই তারা একত্রিত করে ফেলছে পিউবার্টি এবং বালেগ হওয়া বিষয়টাকে। ইসলাম বালেগ হওয়া বলতে বোঝাচ্ছে মাসিক, একদম মানে একদম দাড়ি মাসিক, আর বালেগ হওয়ার প্রক্রিয়া শুরু হয় মাসিকের আরো 2 বছর আগে থেকে, পিউবার্টি থেকে, যেটা সায়েন্স বলতেছে পিউবার্টি। হ্যাঁ, আরো 2 বছর আগে থেকে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে বালেগ হওয়ার আগে যে ফিজিক্যাল রিলেশনের বিষয়টা, এখানে একটু ইখতিলাফ আছে আমার জানা মতে। আমি আমার প্রেজেন্টেশনে জিনিসটা দেখাবো। তো ভাইয়ের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে শারীরিকভাবে সক্ষম এটা মানে পিউবার্টির আগে সম্ভব কিনা। শামসুল আরফিন ভাই হচ্ছে ফিখের বিষয়টা বলছেন যে যদি 15 বছর হয়ে যায় এরপরেও যদি কেউ তার মিনিস্ট্রেশন না হয় তাহলে তাকে বালেগ হিসেবে ধরা হবে। তো এটার একটা মেডিকেল পসিবিলিটিও আছে যেটা আমি এখানে অ্যাড করে দিই, আপনার যে আপনাকে জিজ্ঞাসা করবে তাকে আপনার বলতে সুবিধা হবে। তো একটা টার্ম আছে হচ্ছে প্রাইমারি অ্যামিনোরিয়া। তো প্রাইমারি অ্যামিনোরিয়া কি জিনিস, এটা হচ্ছে কোনো মেয়ে যদি 14 বছর হয়ে যায় এবং তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রকাশিত হয়ে যায়, যেমন তার ব্রেস্ট বার তৈরি হলো, তার অ্যাক্সিলারি হেয়ার মানে বগলের নিচে পশম আসলো, পিউবিক হেয়ার আসলো, তো এগুলো যদি হয়ে যায় কিন্তু 14 বছর পরেও তার কোনো মাসিক হয় নাই, তো সেক্ষেত্রে আমরা বলতেছি প্রাইমারি অ্যামেনোরিয়া। তো এই সমস্ত পেশেন্ট যারা প্রাইমারি অ্যামেনোরিয়া তাদের কিন্তু মাসিক হচ্ছে না, বাট দে আর ফিজিক্যালি ফিট ফর সেক্সুয়াল ইন্টারকোর্স। তো এটার উত্তর আপনি এক কথায় দিতে গেলে হ্যাঁই বলতে পারবেন যে মেনস্ট্রুয়েশন না হলেও ফিজিক্যালি সে ফিট হতে পারে